তারপর আমার অনেক ভরসা। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। ছিছি মানুষদি, এসব বলে আমাকে ছোট করো না। তুমি আমার জন্য যা করেছো আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো। কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। কেন দেবী, আমি তো কোনোদিন তোমার কোনো ক্ষতি চাইনি। তুমি চাও না দেবী তোমার স্বামী এরকম হোক? কোন মেয়ে চায় না বলো? সব মানুষেরই তো স্বপ্ন থাকে। দেবী আমিও চাই তোমার এই স্বপ্নটা পূরণ করতে। আমিও চাই তোমার মানবের মতো একজন হাজবেন্ড হোক। তুমি তো মানবকে চেনো, বলো না মানব কি এত খারাপ? ছিছি মানুষে দি, তুমি এসব কি বলছো? মানব বাবার মতো তো মানুষই হয় না। তাহলে তোমার আপত্তিটা কোথায় দেবী, আমাকে বলো। আপত্তি মানে, আমাকে প্লিজ কটা দিন সময় দাও, আমি আর কিছু ভাবতে পারছি না। আমি এখন চললাম। আরে কোথায় যাচ্ছেন, প্লিজ একটু বসুন, বললাম তো এক্ষুনি ওরা চলে আসবে। আমি এখানে বসে থাকতে পারবো না, আমি চললাম। আরে পুরুত মশাই, আপনি একটুখানি বসুন, দেখুন বাচ্চাটাও কখন থেকে বসে রয়েছে। আচ্ছা আপনি চলে গেলে পূজোটা কি করে হবে বলুন। শুনুন, আপনাদের কোনো কাজ না থাকতে পারে, আমার অনেক কাজ আছে, তাছাড়া আমি এখানে বসে থাকলে আমার সংসার চলবে কি করে? আমি দিদিকে খবর দিই। লেখা, শিগগিরই দিদিকে ডেকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, যাও যাও যাও। দেবী যা ডিসিশন নেওয়া তুমি তাড়াতাড়ি নাও। দেবী দেবী চল চল, দেরি হয়ে গেছে। আমি আপনার মেয়ের মতো, দেবী আমার ছোট বোন, আমি বড় দিদি হয়ে কি করে দেবীর এত বড় ক্ষতি হতে দিই? ব্যাস ব্যাস, আর কিছু বলবেন না, এ বিয়েতে আমার মত নেই। মাসিমা মাসিমা, আর একটা বার অন্তত আপনি ভেবে দেখুন। কেন একই কথা বারবার বলছেন? দেখুন আমি দেবীর মা, আমি যেখানে ভালো মনে করব সেখানে মেয়ের বিয়ে দেবো। মাসিমা ওনারা তো ঠিক কথাই বলেছেন, নরেনের সঙ্গে দেবীর বিয়ে হোক এটা তো আমিও চাই না, আমিও চাই যে দেবীর ভালো হোক। হ্যাঁ তোমরা সবাই দেবীর ভালো চাও, তোমরা সবাই ঠিক, আর আমি ভুল, আমি তো খারাপ। কিন্তু তুই চুপ করে আছিস কেন? এবার তুইও বল, আমি সারা জীবন তোর খারাপ চেয়ে এসেছি, চারিদিকে তোর শুভাকাঙ্ক্ষী জড়িয়ে আছে, বল চুপ করে আছিস কেন বল? আমি নরেনের সঙ্গেই দেবীর বিয়ে দেব। মানুষ ডিভোর্সটা চাইছেই বা কেন? যদি তর্কের খাতিরে ধরে উনি মানুষই ডিভোর্স চাইছে, কিন্তু মানবকে দিতে সেটা রাজি হবে? আর যদি ওদের মধ্যে ডিভোর্সটা হয়ে যায়, যদি হয়ে যায় তাহলে, ও মাই গড, তাহলে ডোরোর অ্যাডপশন? না 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 না, এবার তো পুরো বিষয়টা খুঁটিয়ে জানতে হবে। আমার কি হলো, একটু পড়ে গেলে না কিছু হবে না, ওঠো ওঠো, অনেক নাকামি হয়েছে আর নয়, চলো 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 চলো। আস্তে দেখছেন আর পায়ে লেগেছে, উঠবে কি করে? আপনি আর ব্যাগটা দেবেন না, দয়া করে আর ব্যাগটা দেবেন না, অলরেডি তো আমার বিয়েটা ভেস্তেই দিয়েছেন। ওঠো ওঠো ওঠো, এই তো চলো। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, আর সময় নেই, চল চল নরেন। হ্যাঁ দাঁড়ান, এ বিয়ে হতে পারে না।